জেলার পদযাত্রায় যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, কে কোথায়? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে 10 দফা দাবিতে আগামীকাল সারা দেশে জেলা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। এই পদযাত্রা সফল করতে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা পর্যায়ের এই কর্মসূচি সফল করতে স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতাদেরকে প্রতিটি জেলায় পাঠাচ্ছে বিএনপি। এছাড়া দলের কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দকে নিজ নিজ জেলার পদযাত্রায় অংশগ্রহণের জন্য নির্দেশন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকগণ স্ব স্ব বিভাগের কর্মসূচি সমন্বয় করবেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন সহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি 25 ফেব্রুয়ারির পদযাত্রা কর্মসূচি সফল করে 10 দফার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটি। ঢাকা বিভাগের 7টি জেলায় পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এর মধ্যে ঢাকা জেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মানিকগঞ্জে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নারায়ণগঞ্জে ডক্টর আব্দুল মঈন খান, গাজীপুরে গয়েশ্বর চন্দ্র রায়, টাঙ্গাইলে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, মুন্সিগঞ্জে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলায় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, উত্তর জেলায় হাবিবুন নবী খান সোহেল, চাঁদপুরে বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন ও ব্রাহ্মণবাড়িয়ায় সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, ময়মনসিংহ দক্ষিণ সাংগঠনিক জেলা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামালপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, নেত্রকোনায় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, ময়মনসিংহ উত্তরে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও শেরপুরে সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবলু, চট্টগ্রাম উত্তরে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নুমান, বান্দরবনে শামসুজ্জামান দুদু, নোয়াখালীতে মোহাম্মদ শাহজাহান, খাগড়াছড়িতে মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, চট্টগ্রাম দক্ষিণে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুইয়া, ফেনীতে ভিপি জয়নুল, রাঙামাটিতে সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, লক্ষ্মীপুরে প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ও কক্সবাজারে মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, বরগুনায় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল উত্তরে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, দক্ষিণে যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, ফিরোজপুরে সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, পটুয়াখালীতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ভোলায় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল, ঝালকাঠিতে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নৌগাতে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু, পাবনায় প্রফেসর শাহজাহান মিয়া, বরগুনায় আব্দুল সালাম, চাঁপাইনবাবগঞ্জে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ, রাজশাহীতে যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, নাটোরে সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জয়পুরহাটে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুসাদ্দেক হোসেন বুলবুল ও সিরাজগঞ্জে সহ ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ঠাকুরগাঁওয়ে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, রংপুরে হেলালুজ্জামান তালুকদার লালু, দিনাজপুরে ভাইস চেয়ারম্যান ডাক্তার AZM জাহিদ হোসেন, গাইবান্ধায় যুগ্ম মহাসচিব মাহবুবুদ্দিন খোকন, পঞ্চগড়ে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নৌশাদ জমির, লালমনিরহাটে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রামে কৃষি সম্পাদক বিষয়ক শামসুজ্জামান খান, সৈয়দপুরে খান সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু ও নীলফামারীতে সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রাজবাড়িতে আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ফরিদপুরে সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ ও মাদারীপুরে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, মাগুরা ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যশোরে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, নড়াইলে ডক্টর মামুন আহমেদ, মেহেরপুরে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, কুষ্টিয়ায় গণশিক্ষা সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, খুলনায় তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, সাতক্ষীরায় প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম হীরা, বাগেরহাট শিক্ষা সম্পাদক প্রফেসর ABM ওবায়দুল ইসলাম, ঝিনাইদহে মানবাধিকার সম্পাদক এড আসাদুজ্জামান, চুয়াডাঙ্গায় সহ মানবাধিকার সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, হবিগঞ্জে নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজারে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর এনামুল হক, সিলেটে খন্দকার আব্দুল মুক্তাদির, সুনামগঞ্জে
সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন।